আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ছুটিতে ভিসার মেয়াদ উত্তীর্ণরা 3 বছর পর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তো বলা হয়েছে, যখন সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে যাচ্ছে প্রবাসী ভাইরা, তো তারা কিন্তু যদি ভিসার মেয়াদ যাদের শেষ হয়ে গেছে, তো কোম্পানি আপনাদেরকে ভিসা নতুন মেয়াদ বাড়িয়ে দিতেছে না, এর জন্য আপনারা আসতে পারতেছেন না। যারা তারা কিন্তু 5 বছরের নিচে কিন্তু আগে নিয়ম ছিল আসতে পারতেন না, এখন কিন্তু 3 বছর করছে এই নিয়মটা। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সৌদি আরব আসতে পারতেছেন না, তো তারা 3 বছরের নিচে আসতে পারবে না। আগে 5 বছর ছিল, এখন কিন্তু 3 বছর করছে। আর যদি আপনার কফিল বা কোম্পানি ভিসার মেয়াদ বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন ওই ভিসাই, এটা বলা হয়েছে। ছুটিতে গিয়ে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলে 3 বছর পর সৌদি প্রবেশ করতে পারবে কিন্তু বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট জেনারেল অধিদপ্তর জাওয়াজাত। যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের জন্য ভিসা নিয়ে ফিরে আসবেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তো আপনারা হয়তো এটা ভাবতে পারেন অনেকে, যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে কোম্পানির কাছে কিন্তু আমার ফাইলটা ডিলিট হয়ে গেছে। তা না কিন্তু, আপনি 3 বছর পর আসতে পারবেন, এটা নতুন নিয়ম করছে আর কি। ছুটিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার 3 বছর পর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ছুটিতে গিয়ে যে সব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হবে, তারা সৌদি আরব 3 বছর পর প্রবেশ করতে পারবেন। ছুটিতে গিয়ে যে সব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হবে, তারা সৌদি আরবে 3 বছর প্রবেশ করতে পারবেন না। আজ 31 জানুয়ারি রোববার দেশটির পাসপোর্ট জেনারেল অধিদপ্তর জাওয়াজাত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সৌদি আরবের পাসপোর্ট জেনারেল অধিদপ্তর জাওয়াজাত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে সব প্রবাসীরা এক্সেড রিএন্টি ভিসায় সৌদি আরব ছেড়ে চলে গিয়েছিল এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেননি, 3 বছরের জন্য কিন্তু তাদের সৌদি আরব প্রবেশের নিষেধাজ্ঞা থাকবে। অর্থাৎ যেসব প্রবাসীরা দেশে আসার পর ভিসার নির্দিষ্ট মেয়াদকালে সৌদিতে প্রবেশ করতে ব্যর্থ হবে, তাদেরকে পূর্ববর্তী 3 বছর পর সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ যেসব প্রবাসীরা দেশে আসার পর ভিসার নির্দিষ্ট মেয়াদকালে সৌদিতে প্রবেশ করতে ব্যর্থ হবে, তাদেরকে পরবর্তী 3 বছর সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না কিন্তু। তবে এক্ষেত্রে যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের ভিসা নিয়ে ফিরে আসবেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তারা নির্ধারিত সৌদিতে নতুন ভিসা নিয়ে ফিরতে পারবেন। বহু বিদেশি যারা ছুটিতে এবং পুনরায় প্রবেশের ভিসার দেশ ছেড়ে চলে যাওয়ার পরে কিংডমে ফিরে আসতে চান এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসতে পারেননি, তাদের প্রশ্নের জবাবে জাওয়াজাত আজ এই ঘোষণাটি জানিয়েছে। তো যারা ছুটিতে গেছেন, মূলত আসতে পারতেছেন না, আপনার ভিসার মেয়াদও বাড়ে নাই, তখন কিন্তু আগে সিস্টেম নিয়ম ছিল 5 বছরের নিচে আসতে পারবেন না, এখন 3 বছর করছে। আর আপনার কফিল বা কোম্পানি যদি চায় ভিসার মেয়াদ বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত লিখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সৌদি আরবের নতুন নতুন খবর জানতে। ধন্যবাদ সবাই।